আমি দেখাতে চাই ক্যাসিউ নাট সালাদ তৈরি করার জন্য। আমি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, যেটা হলো বোনলেস চিকেন। এটাকে সুন্দর করে দেখো, খুব চিকন চিকন করে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এটার পরিমাণ হবে প্রায় 300 গ্রাম পরিমাণ আমি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, অর্থাৎ বোনলেস চিকেন নিয়েছি। তো এখন এর ভিতর আমি কিছু মশলা যোগ করছি, যেমন লবণ 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো একেবারে সমান করে 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম, সাদা গোলমরিচ দিব আমি 2 পিঞ্চ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ করে দিয়ে নিব, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 পিঞ্চ পরিমাণ জিরে বাটা আমি দিয়ে নিলাম, 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিব, 1 ফোঁটা অয়েস্টার সস দিয়ে নিলাম, লেবু 2 ফালি দিয়ে নিচ্ছি, একটা ডিম ফেটে রেখেছি আমি এটার অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে নেব 2 টেবিল স্পুন। এটাকে এখন আমি মেরিনেট করব 10 মিনিটের জন্য অথবা 15 মিনিটের জন্য মেরিনেট করে রাখতে হবে। আমি একটু পরিমাণটা বেশি পরিমাণ নিয়েছি বোনলেস চিকেন, আমি পুরোটা হয়তো সালাদে ব্যবহার করব না, বাট আমি রেখে দিব, এটা ইচ্ছে করলে আমরা নুডলসে কিংবা ফ্রাইড রাইস সবকিছুতেই এটাকে ব্যবহার করতে পারি। এটাকে মেরিনেট করে একটু কভার করে রেখে দিব। ক্যাসিউ নাট সালাদ তৈরি করার জন্য একটা সস রেডি করতে হবে, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম, 1 চা চামচ পরিমাণ সুগার, 2 পিঞ্চ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আমি এটা আর একটু দিয়ে নিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম, লেবুর রস 1টা, ভিনেগার দিব 1-2 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে নিলাম, 2 চা চামচ পরিমাণ লাইট সয়া সস, টমেটো সস দিয়ে নিচ্ছি, হট টমেটো সস প্রায় 1/2 কাপ পরিমাণ দিয়ে নিব। এটাকে এখন আমি মেখে রেখে দিলাম, আমি এটাকে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, একদম পারফেক্ট আছে, লবণ ঝাল এবং সবকিছু ঠিকঠাক মতন আছে। সালাদের জন্য আমাকে কিছু ক্যাপসিকাম নিতে হবে, আমি ক্যাপসিকাম নিয়েছি 2-3টে ক্যাপসিকাম নিয়েছি, আমি দেখি কতটুকু পরিমাণ আমার লাগে, আমি ততটুকু পরিমাণে নিব। এখানে শসা নিয়েছি 1টা, লাগলে আর 1টা দিব আমি, দেখি কতটুকু দেওয়া যায়। শসাটাকে আমি একটা পিলার দিয়ে স্কিনগুলি ছাড়িয়ে নিচ্ছি, তোমরা একটা পিলার ইউজ করতে পারো, আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। শসাগুলি আমি খুব বেশি কুচি করব না, একটু মোটামুটি সাইজে করে নেব, কারণ গাজরগুলিও তাই, এ দেখো এরকম সাইজ করে নিলাম শসাগুলি। শসাগুলিকে আমি সাইড করে রাখছি, এটা বেশ পাতলা পাতলা করে কেটে একটু সাইজটা একটু বড়ই করেছি। ক্যাপসিকামটা লাল ক্যাপসিকাম না, এটা সবুজ লালের কম্বিনেশন। ক্যাপসিকামটা ভালো, ভিতরে কোনো কিছু বিচি টিচি দেখছি না, এটাকেও তাই, যেহেতু আমরা এটা সালাদ করব সুতরাং একটু চিকন চিকন করে কেটে নিতে হবে যেন আমরা খেতে পারি, কারণ এগুলি আবার বেশি মোটা হলে খেতে অসুবিধা হয়। সাইজগুলি দেখো এরকম করে চিকন করে নিয়েছি, মাঝখান দিয়ে একটা আমি একটা মাঝখান দিয়ে একটা কাটা দিই, আর যেগুলো একটু মোটা আছে সেগুলিকে আবার চিকন করে ফেলবো। আচ্ছা, চুলোতে যাবার আগে আমি ভাবলাম যে সবজিগুলি তোমাদেরকে দেখিয়ে দিই। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, শসা নিয়েছি পাতলা পাতলা করে কেটে, ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ পরিমাণ, গাজরও দেখো, গাজরটা খুব বেশি চিকন করিনি বাট একটু মোটা মোটা আবার পাতলা পাতলা, হ্যাঁ একটু লম্বা লম্বা, মোটা মোটাও ঠিকঠাক। আচ্ছা, ক্যাপসিকাম আমার 3টে লাগেনি, আমি 2টো ক্যাপসিকাম নিয়েছি, কাজু বাদাম রোস্টেড কাজু বাদাম, হ্যাঁ যদি তোমরা কাঁচা কাজু বাদাম নাও তাহলে ওটাকে রোস্ট করে নিতে হবে। একটু সাদা গোলমরিচ ব্যবহার করব এবং তার সঙ্গে সঙ্গে সবার শেষে আমি একটু সাদা তিল তোমাদেরকে একটু দিতে দিচ্ছি, সাদা তিল আমি একদম লাস্টে একটু সিসেমি অয়েল ব্যবহার করব সামান্য পরিমাণ, এটাতে একটা ভালো ফ্লেভার চলে আসবে। এই গেল আমাদের উপকরণের পরিচিতি, এখন আমি চুলোতে চলে যাচ্ছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে অলরেডি, আমি অয়েল দিয়ে দেব, এটা হলো সয়াবিন অয়েল, এটাকে আস্তে আস্তে সবগুলি আমি বিছিয়ে বিছিয়ে দিয়ে দেব। এটা নিচে আছে চুলোর ফ্লেমটা আমার লো মিডিয়াম আছে, কারণ মাংস সিদ্ধ হতে হবে, এটা তোমরা যে কোনো তেল দিয়ে ফ্রাই করতে পারো, যেমন অলিভ অয়েল দিয়েও তোমরা এটাকে ফ্রাই করতে পারো। চিকেনগুলি যেহেতু একদম পাতলা পাতলা করে কেটেছি সুতরাং এটাকে আমি বিছিয়ে দিচ্ছি এবং হালকা জালে
এটাকে করে ফেলবো। একবারে সম্ভব হবে না, দুইবারে করতে হবে। আমার কাছে মনে হয় যে ক্যাসিউ নাট সালাদ যদি হয় তাহলে অন্য কোনো কিছু খাওয়ার প্রয়োজন হয় না। এটা ইচ্ছা করলে আমরা ডিনারে নিতে পারি, অথবা বিকেলে সন্ধ্যার দিকে, অথবা সকালে ব্রেকফাস্টের পরে যে কোনো একটা কিছু খেয়ে তারপরে আমরা সালাদ খেতে পারি। সালাদের ভেরিয়েশনটা কিন্তু খুব ভালো লাগে। অর্থাৎ আমি বলতে চাই তোমাদেরকে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সালাদ, যে কোনো ধরনের ভেজিটেবল দিয়েই আমরা কী করতে পারি। আমি প্রায় চিকেনগুলিকে বেশ কড়া করে খেতে, কারণ এগুলি একটু কড়া না হলে ভালো লাগে না খেতে। যেহেতু আমরা সালাদের ভিতর দিব, নরম হয়ে আসছে, যার জন্য একটু কড়া করে ভাজতে হবে। আর যেন দাঁতের নিচে যখন পড়বে একটু কচকচা ভাব থাকবে। আমার চিকেনগুলি হয়ে গেছে। আমার রান্নাঘরে কিছুটা পরিবর্তন আসছে, তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। আমি এখন যে চুলাটাই রান্না করছি, ফাইভ বার্নারের চুলা, ফাইভ বার্নারের গ্যাস ওভেন, ওভেন সহ গ্রিল সব কিছু আছে, যেটা আমার ছেলে এবং বৌমা আমাকে গিফট করেছে। তো তোমাদের সাথে মোটামুটি আমি সব কিছু শেয়ার করি, যেহেতু রান্না দেখায়, সুতরাং এটাও শেয়ার করলাম যে আমার রান্নাঘরের একটা পরিবর্তন আসছে। আমাদের কাছে প্রায় বলতাম যে আমার চুলাটা পুরাতন হয়ে গেছে, ভেঙে গেছে, নতুন চুলা একটা করতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বড় বৌমা আমাকে এই চুলাটা গিফট করেছে। সেগুলি এইভাবে সবগুলি চিকেন আমি ভেজে তুলি। আচ্ছা, এখন আমি সবজিগুলিকে চুলোতে ও যে তেলটা ছিল ফ্রাই প্যানে, এই তেলের ভিতরে একটু নাড়াচাড়া করে জাস্ট সতে করে নিব। সতে করার জন্য আমি অ্যাট ফার্স্ট গ্রিন চিলিগুলি দিয়ে দিলাম, গাজরগুলি দিয়ে দিচ্ছি, এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, শশা তো দিব না, শশা এবং ধনিয়া পাতাটা আমি এমনি সালাদ যখন মাখাবো তখন এটা দিয়ে দিব। টু পিঞ্চ করলাম, একটু লবণ দিয়ে নিলাম, সামান্য একটু পেপরিকা দিয়ে নেব হালকা একটু ফ্লেভার আসার জন্য, টু পিঞ্চ করলাম, সাদা গোলমরিচের গুঁড়া একটু দিয়ে নিলাম। এই অবস্থাতেই আমি নামিয়ে ফেলব। সালাদটা ড্রেসিং করার জন্য আমি সবগুলি উপকরণ আস্তে আস্তে আলাদা একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম অ্যান্ড গাজর এটা দিয়ে দিলাম, চিকেন ফ্রাইগুলি দিয়ে দিলাম, শশা দুটো নিয়েছিলাম একটা পরিমাণ দিলাম, কাজু বাদাম এক কাপ পরিমাণ আছে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম, সস যেটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপরে, কারণ কি পরিমাণ ঝাল কিংবা অন্য কিছু তুমি খাবে সেটা ডিপেন্ড করবে তোমার উপরে। দরকার হলে তুমি আরেকটু সস দিয়ে নিতে পারো, আরেকটু বাদাম দিয়ে নিতে পারো, টেস্টটা নির্ভর করবে তোমার উপর। তোমার টেস্ট অনুসারে তুমি উপকরণগুলি মিশিয়ে ফেলবে। ভেরি নাইস অ্যান্ড ডেলিশিয়াস, এটা আমরা ইচ্ছা করলেই যে কোনো সময় করে নিতে পারি। লাঞ্চ অথবা ডিনার আমরা স্কিপ করে এটা দিয়েই আমরা লাঞ্চ অথবা ডিনার সেরে নিতে পারি। আমি একটু টেস্ট করে দেখবো কেমন হলো, ভেরি টেস্টি। আচ্ছা, লবণ ঝাল সবকিছু ঠিকঠাক মতন আছে, আমি আবার শশাগুলি দিয়ে দিলাম, বাকি শশাটা দিয়ে দিলাম, এটুকু আমার লাগবে। আর বিশেষ করে টমেটোর সসটা, চিলি সস, এগুলি তোমরা নিজেদের উপরেই ডিপেন্ড করবে তোমরা কিভাবে দেবে। সালাদ ডিশটা আমি লেটুস পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার সালাদটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বাসায় বানাবে, ফিডব্যাক দিবে। আই হোপ দ্যাট তোমরা এটা খুবই পছন্দ করবে। আমার ভিডিওটা অবশ্যই তোমরা ফার্স্ট টু লাস্ট দেখবে, এবং যে যেখান থেকে দেখো না কেন ইউটিউব চ্যানেলে এসে তোমরা কমেন্ট করবে, লাইক করবে, যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর একটু কাজ আমার বাকি থাকলো, সেটা হচ্ছে দারুন দারুন কালারফুল হয়েছে, ভেরি নাইস, আমি মুগ্ধ এটা দেখে। সাদা তিল, তিলটা আমি একটু এরপরে ছিটিয়ে দিলাম। আর কি দেবো, একটু এই যে এই ব্র্যান্ডের সেসেমে অয়েল, এটা একটু হালকা পরিমাণ উপর দিয়ে আমি দিয়ে দিলাম, এটাতে একটু সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। জাস্ট এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল ক্যাসিউ নাট সালাদ। নেক্সট টাইমে তোমাদের সাথে আমার দেখা হবে, নতুন কোন রেসিপি নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে আমার নেক্সট রেসিপির অগ্রিম নোটিশ পাওয়ার জন্য। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ করি, আল্লাহ হাফেজ।